আমাকে কিছু করার জন্য ছুটি দেন হ্যাঁ ছুটি তোমাকে দিতেই পারি কিন্তু একটা শর্ত আছে তা হলো তোমার গার্লফ্রেন্ডের ফোনের নাম্বারটা আমাকে দিতে হবে স্যার দেব হাই জান দয়া আসছো তুমি হ্যাঁ ভিতরে আসো বসো তুমি সারা জীবন ছেছরাই রয়ে গেলে জিএফকে দেখতে এসেছো খালি হাতে কিছু আনতে না পারো অন্তত দুইটা ডেরি মিল্ক চকলেট তো আনতে পারতে একেবারে খালি হাতে কিভাবে আসলে তুমি ছি 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 পুরা ছেঁচরা কিপটা আনতাম কিন্তু কাইসটা এসে দুই মাস ধরে বেতন দেয় না কেন আরে আর কইও না কয়েকদিন আগে কেসিনোতে গিয়া ওনার সব টাকা শেষ তাই আমার বেতন দিয়া সংসার চালাইতেছে আচ্ছা দয়া কি অবস্থা রাত দুপুরে কোথা থেকে এসে তুমি হাজির হও আমার মেয়েকে যদি তোমার এতই ভালো লাগে এতই দেখতে ইচ্ছে করে তাহলে ওকে বিয়ে করে ফেল বিয়ে না করে এভাবে আর কতদিন শ্বশুর মশাই আপনিও তো বিয়ে না করে আগে আমার শাশুড়ি মায়ের সাথে অনেক দিন ইটিস করতেন ইটিস পিটিস চাইছো বেশ মামলা হলো ধিসমিস বাপ অনেক হইছে এবার তুই থাম মেয়ের সামনে প্রেস্টিজ তো শেষ কইরা দিতাস আর কইস না বাপ চুপ কর চল বাইরে যাই জামাই শ্বশুর মিলে একটু লাল পানি ইয়ে মানে লিকার চা খাইয়াই যান আজ তাহলে আসি হু যাও কাল রাতে আবার আর আসার সময় একটা ব্রণের ক্রিম আমার গালে দেখছ কত ব্রণ আছে। একটা হিমালয়ের ফেস ওয়াশ আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আরে এই আপনার লিকার চা লাল পানি মানে এইটা আরে জামাই রাগ করছো কেন এখনই তো খাবার সময় চিল করো জামাই চিল করো আরে শ্বশুর আব্বা কথা হইলো এসব কম দামি মদ দিয়া রোজ সকালে আমি কুলকুচি করি তাই এইসব কম দামি মদ খাওয়ার হলে আপনি খান আর খাইবেন খাইলে কন অর্ডার দেই বিল না হয় আমি দেবো টেনশন করেন না আরে এগারোটা বাইজা গেছে তোমার শাশুড়ির মদ খাওয়ার সময় হইয়া গেছে চলো তাড়াতাড়ি মদের বোতল নিয়ে বাড়ি যাই নাইলে বউ অনেক বকা জকা দিব এই শোন আজ শপিং এ যাব ডিউটি করতে পারবো না তুই এদিকটা সামলে ডাক্তার ডাক্তার এই যে ডাক্তার আফা তাড়াতাড়ি আমার লগে চলেন আমার চিয়া পাতলা পায়খানা করতে করতে অবস্থা খারাপ তাড়াতাড়ি আমার সাথে চলেন আমার অনেক রোগী দেখার বাকি আছে আমি যেতে পারবো না বুঝছি আপনারে ঘুষ দিতে হইবো এই নেন রাখেন দুই টাকা চলেন আমার সাথে সে তো মরে গেছে এই শোন সবাই ঘরটা ভালো করে দেখ টাকা পয়সা চাপা সব নিয়ে নে রাতে পার্টি করবো ইয়ে ইয়ে কি মজা কি মজা স্বর্ণকুলাও নিয়ে নে বউকে গিফট করবো

আমি ম্যাডাম রে মারি নাই ওই দিন রাতে ম্যাডামের কাছ থেকে বেতন নেয়ার পর যাওয়ার সময় একটা পাদ মারছিলাম কিন্তু আমি ম্যাডাম রে মারি নাই তোমার পাতে কি গন্ধ ছিল হ্যাঁ স্যার দুপুরে মুলা দিয়া ভাত খাইছিলাম অনেক গন্ধ ছিল পাতে ও আচ্ছা এবার বুঝেছি পাদের গন্ধের কারণেই ওর মৃত্যু হয়েছে দয়া ওকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করো তো বিনোদন দাসী কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমন মজার মজার আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ